আছে। আমি আমি বল প্রয়োগের একটি ছোট্ট উদাহরণ দেখাচ্ছি। আমি তার জন্য একটি হাতে ডাস্টার নিয়েছি। তো দেখো, আমি হাতে ডাস্টারটা নিয়ে, তোমরা বলো বলটা কোন দিকে ডাস্টারটা কোন দিকে প্রয়োগ হচ্ছে? নিচের দিকে। তো ডাস্টারটা নিচের দিকে প্রয়োগ হচ্ছে, বলটা নিচের দিকে প্রয়োগ হচ্ছে, তাই না? ডাস্টারটা সবসময় অভিকর্ষের দিকে কাজ করছে, তাহলে বলটা নিচের দিকে কাজ করছে। এখন তুমি কি নিয়েছো? আরেকটা দড়ি নিয়েছি আমি হাতে। আচ্ছা, দড়ি নিয়েছো। দড়ি দিয়ে তুমি কি করছো? এবার এটাকে আমি ফাঁস দিয়ে আচ্ছা ফাঁস দিয়ে তুমি এটা বাঁধলে, তাই তো? নিয়ে তুমি ঝোলালে, তাই না? এখন তুমি বলো তো বলটা কোন দিকে কাজ করছে? ওপর দিকে। বাহ, তার মানে অভিকর্ষের বিপরীত দিকে কাজ করছে, তাই না? তাহলে যেটা তোমার ডাস্টারটা নিচের দিকে প্রয়োগ করছিল আগের যে কেসটা তুমি করেছিলে, এখন তোমার এই দড়ি দিয়ে যখন ঝোলালে তখন তোমার বলটা ওপর দিকে কাজ করছে, তাই না? তাহলে এই ছোট্ট উদাহরণ বা এই ছোট্ট তুমি টিএলএমের মাধ্যমে তুমি সব তোমার যে সহপাঠী তার দিকে তুমি কি দেখালে? আচ্ছা, বল কোন দিকে প্রয়োগ হচ্ছে, তাই না? বল কোন দিকে, আমাদের তাকাও, বল কোন দিকে প্রয়োগ হচ্ছে, বলটা নিচের দিকে না ওপর দিকে, সেটা তুমি সব দেখালাম। বাহ, তোমার এদিকে নাম বলো আরেকবার। আমার নাম অতনু মাঝি, আমি ক্লাস 8 এর ছাত্র। তোমার স্কুলের নাম বলো? দীননাথ দাস হাই স্কুল। আচ্ছা, তুমি এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি এটা কি দেখলে? বল কোন দিকে প্রয়োগ হচ্ছে, ওপর দিকে না নিচের দিকে? ওপর দিকে। আচ্ছা, মানে দুটোই দেখলে তুমি, ওপর দিকে বল প্রয়োগ হচ্ছে, নিচের দিকে বল প্রয়োগ হচ্ছে, অভিকর্ষের দিকে আর অভিকর্ষের বিপরীত দিকে, তাই না? তুমি বুঝতে পেরেছো? তুমি এটা একটু বলো কিভাবে বুঝতে পারলে? যখন গাছটা হাতের উপর থাকে তখন বল নিচের দিকে প্রয়োগ হয়, এবং যখন আচ্ছা, বাহ, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার।